নিয়ে চলো। এই যে আর ভাবনা নেই দিদি, ভাড়ার হেঁটে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। ভেবেছিলাম দুদিন সংসার করার সুখটা একটু চেখে দেখবো, তা আর হলো না, মিছি বয়ে আনা। না মিছি কেন হবে মামু ভাই, কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বা আমি যাবো কোথায়, এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না তাড়িয়ে দেবো কেন, তাড়িয়ে দেবার আমি কে, আমার যেমন ডাকবার অধিকার নেই তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়, তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না কোনো ফাঁকি নেই, দক্ষিণারায়ণ চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে তাহলে আপনার ওই চিঠি পেয়ে ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকে যে মরবে? ওরা কি মানুষ নাকি, ওরা হচ্ছে মিন্তের টাকা তৈরির কর। মানুষের বিচার অত সহজই করবেন রাজীব বাবু, তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয় তাহা পরিচয় আমার থাকবে কি করে, তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ি মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছি মা, চলো। না তোর পাগলামি অনেক সহ্য করছি, আর না এ বাড়ি ছেড়ে আমরা যাবো। যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ থাকবো, উনি আমার দিদি বলেছেন, উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন, নেহাত বুদ্ধির দোষ না হলে তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছো ঠিক বলেছো, এই তো চাই। অজিত তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন, যখন গন্ডগোল বাড়বে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না, মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন, কেন যে এখনো তিনি এবারে দেশে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসনা যাই করুন কলোনি আমরা করবই। কলোনি আবার কাদের? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় শখানেক বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে, এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুটিটিকে কাঁচি দিয়ে বসে আছে। কিরকম জমির লিজ তার কাছ থেকে নেওয়া এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের, মানুষের দুঃখ বিপদ দায় এসব দিক দিকে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি, দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে, দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে চোখের বিষ।